শুভ জন্মদিন লোপা, শুভ সকাল। শুভ সকাল, ধন্যবাদ এমদাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। দর্শক, আজকের দিনটি আমার জন্য একটু স্পেশাল, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার জন্মদিন, এমদাদ যেরকম উইশ করলেন, আপনারা দোয়া করবেন যেন আমি আমার নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের সাথে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। আজ আমাদের অতিথি হিসেবে আছেন কিজি তাহমিন, কথাসাহিত্যিক, উন্নয়নকর্মী এবং ইউনেস্কো ঢাকা অফিসের সংস্কৃতি প্রধান, এবং আরও একজন অতিথি আছেন মোহাম্মদ সোলাইমান, রিক্সা চিত্রশিল্পী। আমরা তাদের সাথে গল্প করব, এই যে স্বীকৃতি লাভ করছে রিক্সা এবং রিক্সা চিত্র, সেটার পেছনের গল্পটাও একটু শুনব। শুভ সকাল, কেমন আছেন আপনারা? শুভ সকাল, ভালো আছি, অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমাদেরও অনেক ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, কারণ আমরা আজকে একটা প্রাপ্তি নিয়ে গল্প করব এবং আগামীতে আরও আমরা কী পেতে পারি সেটা নিয়েও কথা বলবো। তো শুরুতে আমরা একটু জানতে চাই, যেহেতু সকালবেলার অতিথি আপনারা, আজকে কীভাবে সকালটা শুরু হয়? আমার সকাল শুরু হয় আসলে সকাল ভোরবেলাতে, আমার কাজের কারণে। ভোর মানে কটা? ছটা, সেটা হয়তো ঢাকার জন্যই ভোর, হয়তো ঢাকার বাইরে থাকলে সেটাও আসলে একটু বেলায়, কিন্তু ছটা সাড়ে ছটার মধ্যে আমি আমার দিনটা শুরু করার চেষ্টা করি, কারণ আমি আমার অফিসে কর্মক্ষেত্রে কাজ শুরু করি একদম আটটা থেকে, এবং সেটা তো আসলে খুব ব্যস্ত একটা সময়, যে যে সময় সকালে অনেকে আয়েশ করে চা খাচ্ছে আমার কাজ শুরু হয়ে যায়, আমি আবার দিনটা শেষও করি একটু তাড়াতাড়ি, আমি হয়তো দশটা সাড়ে দশটার মধ্যে আমার সব কাজ শেষ করে আবার ঘুমোতে যাবার প্রস্তুতি। এবং দিনটা অনেক বড় মনে হয়, কাজের জন্য অনেক ছোট 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 উইন্ডো পাওয়া যায় আসলে। নিশ্চয়ই আমরা কিজির আর একটা পরিচয় কিন্তু হলো, সে একজন লেখিকা, তার বই আছে, আমি তার কলম দেখেছি বিভিন্ন জায়গাতে। সোলাইমান, আপনার কাছে আসি, আপনি একজন চিত্রশিল্পী, রিকশার পেছনের যে কাজগুলো আমরা দেখি আপনার, আপনাদের অবদান বেশি, আপনার সকালটা নিয়ে একটু বলেন। আমার সকালটা একটু লেটই করে উঠি, কারণ একটু লেট মানে কত লেট? আটটা নয়টা। একটু লেট মানে কত লেট? আটটা নয়টা, কারণ ঢাকাতে, কারণ আমরা পেন্টিং করি, তো আমরা পেন্টিংটা সকাল সকাল আসে না মনেতে বা মাথাতে, একটু যত লেট হয় একটু আসে তত ভালো, তত ভালো। মানে আপনারা রাতে কাজটা বেশি ভালো, মানে একটু সাইলেন্ট থাকে সেই সময়, জি ওই সময়টা একটু কাজটা ভালো হয়, রাত্রে সন্ধ্যার পরের থেকে একটু কাজটা ভালো হয়, বারোটা পর্যন্ত হয়তো এগারোটা পর্যন্ত করি। কিজি আপনার কাছে আসি, আমরা মোটামুটি যেটা বললাম দর্শকদেরকে, ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, এই ব্যাপারটা যদি আমাদেরকে খুব অল্প করে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, কি স্বীকৃতি দিল? একটা বাংলা শব্দ বললাম অপরিমেয়, অপরিমেয় মানে কি যদি একটু আমাদের ডিটেইল বলেন। অপরিমেয় বলতে একটু কঠিন লাগে না, আমরা কিছু কিছু শব্দ আবার ইংরেজিতে সহজ শোনায়, আমরা বলি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। সেখান থেকে বোঝা যায় যে সব হেরিটেজ আমরা ছুঁতে পারি না, যেমন জামদানি, বুনন শিল্প বা শীতলপাটি, যেটা হচ্ছে মানে ইনট্যাঞ্জিবল ফর্ম, যেটা অনুভব করা যায়, ওরাল এক্সপ্রেশন, আমাদের ট্রেডিশন, পারফর্মিং আর্টস, উইভিং, বুনন শিল্প, যে কোনো কিছু। শুরুটা ছোট্ট করে বলতে গেলে, ইউনেস্কোর একটি নীতিমালা আছে, কনভেনশন, যেটাকে বলছে যে সেফগার্ডিং অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কনভেনশন 2003, সেটা 2009 সালে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেন, মানে তারা এটার সাথে একমত প্রকাশ করেন, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সেই দেশের যত ধরনের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আছে সেটার সংরক্ষণ সরকার করবে এবং ইউনেস্কো সেই সহযোগিতা দিবে, কারণ আমরা একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সেটার প্রেক্ষিতে আমি আসলে 10 বছর, সাড়ে 9 বছর ধরে ইউনেস্কোতে কাজ করছি, আমার সুযোগ হয়েছে যে বিভিন্ন রকমের প্রশিক্ষণের আয়োজন করে, এটা শুধু প্রশিক্ষণ না, এটা ক্যাপাসিটি বিল্ডিং, যেখানে সরকাররা ছিলেন, যেখানে সিভিল সোসাইটি, আর্টিস্ট, সোলেমান ভাইদের মতন আর্টিস্টরা সবাই, মানে অনেক বছর ধরে আমরা করছি কীভাবে এই কালচারাল হেরিটেজগুলোকে নীতিমালার মধ্যে থেকে
ইনস্ক্রাইব করা যায়, সেফগার্ড করা যায় এবং একটা ইনভেন্টরি লাগে। বাংলাদেশে এর আগে ইনভেন্টরি ছিল না কিন্তু, যে আমাদের আসলে কালচারাল হেরিটেজগুলো কী কী একটা জায়গায়, যে যদি আমরা খুঁজতে যাই, এটা এটা গত দু মাস আগে হলো, তো এটাও একটা প্রাপ্তি বাংলাদেশ সরকার জাতীয় জাদুঘরের মাধ্যমে করলেন। তো সেটার একটা প্রসেস হচ্ছে যে বাংলাদেশ সরকার নীতিমালা মেনে এই কনভেনশনের আন্ডারে অ্যাপ্লাই করতে পারে, কিছু শর্ত আছে এবং কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ক্রাইটেরিয়াটা এই আট নয় বছরে আমি খুব কাছ থেকে দেখেছি, এই প্রশিক্ষণগুলোর আয়োজন করেছি। তো জামদানি, শীতলপাটি, মঙ্গল শোভাযাত্রা এগুলোর পরে রিক্সা পেন্টিংটা নিয়ে অনেক দিন ধরে একটা সরকারের ইচ্ছা ছিল, আমরা সহযোগিতা করছিলাম। সোলেমান ভাইয়ের সাথে আজকে সকালে কথা হচ্ছিল যে পাঁচ বছর আগে আমি গিয়েছিলাম একদিন ওনার ওখানে, সেটা নিয়ে বলছে যে আপা সেই যে কাজটা, সেগুলোর ফসল হচ্ছে এই যে আমরা সবাই, এটা একটা সম্মিলিত চেষ্টা দেশের জন্য ছিল যে আমরা সাবমিট করবো, এবং শুধু সাবমিট করলে হবে না, সেটা ঠিকভাবে করতে হবে। এবং যখন রিক্সা পেন্টিংটাকে করছি, আমি কিজি তাহানিন, ইউনেস্কো বা সরকার চাইলেই হবে না, ওনাদের চাইতে হবে, সোলেমান ভাইদের চাইতে হবে, যারা এটা ধারক ও বাহক, তারা যদি মনে করেন যে হ্যাঁ আমার এই শিল্পটি সংরক্ষণের প্রয়োজন, তখনই শুধুমাত্র আমরা সেই নমিনেশন সাবমিট করতে পারি। এই সকল প্রসেস করার পরে আমরা এই সুখবরটি পেলাম এই মাসে যে রিক্সা পেন্টিং আসলে বাংলাদেশের ইনট্যাঞ্জিবল অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই যে আপনাদের বিশাল একটা কর্মযজ্ঞ, কয়েক বছর ধরে আপনাদের প্রচেষ্টা, সেটার ফলাফল আমরা আজ সবাই পাচ্ছি, এটা আমাদের বাংলাদেশের সাফল্য একেবারেই। নিশ্চিতভাবে বাংলাদেশের সাফল্য, আপনাকে ধন্যবাদ। আমরা জাস্ট বলবো ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এই আমাদের স্টেক হোল্ডার হওয়ার জন্য, সরকারের সাথে এভাবে ক্লোজলি কাজ করার জন্য। একই সাথে আমরা যেহেতু এই ভাষায় কথা বলছি, আমাদের কিন্তু আরও অনেক কিছু আছে কিজি, আমিও চাই এই মাটির মানুষ হিসেবে ওই জিনিসগুলো যেন আসলেই সামনে আসে। সোলেমান ভাই, যেটা কিজি বললেন সোলেমান, এই জায়গাতে একটু বলবেন যে সংরক্ষণ করাটা আসলে কেন জরুরি, কী কারণে মনে করলেন? হ্যাঁ, সংরক্ষণটা জরুরি হলো এটাই যে পেন্টারগুলো যারা পুরনো আছে ওরা বিলুপ্তর পথে, ঠিক আছে, আর অনেকজনই তো মারা গেছে। এখন হাতে গোনায় দেখা যাবে আপনার কয়েকজন পেন্টার আছে। আমার জানা মতে ঢাকার মধ্যে হয়তো 10 থেকে 12 জন, হয়তো পুরো বাংলাদেশে 100 থেকে 150। কিন্তু এর মধ্যে আবার কি পেন্টিংয়ের কিছু ধরন আছে, একটা হচ্ছে যে ওরা শুধু, কিছু পেন্টার আছে শুধু রিক্সার মধ্যে পেন্ট করে, আর কিছু পেন্টার আছে যে এখন আর রিক্সাতে রিক্সা পেন্ট নেই, রিক্সা এখন আপনার ইয়েতে করে, আপনার শো পিসে করে, এখন জলচকিতে করে, ট্রেতে করে, আমরা তো সানগ্লাসে করি, শুতে করি, শাড়িতে করি। তা আমরা ওই ধরনের একটা কাজ শিখছি দেখা আমরা এখনও আছি, আর যারা ওই ধরনের কাজটা শিখে নেই তারাও হয়তো বিলুপ্তির পথে, কারণ রিক্সা দিয়ে খুব একটা ওদের হইতেছে না। আর আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিবেন, ঢাকাতে রিক্সা আমরা তো এখন দেখি, ইতিহাসটা ঢাকায় রিক্সা এসেছিল আমরা জানি যে 47-এর আগে, পরে আসলে ঢাকাতে রিক্সা আসে 52-র আগে। এই মানে রিক্সার পেছনের ছবিগুলো কোন সময় থেকে শুরু হলো অল্প করে যদি? হ্যাঁ, এই এইগুলো শুরু হয়েছে আমার বাবার থেকে শোনা, যে 52 সনের থেকেই শুরু হয়েছে। আপনার বাবাই এই কাজটাই করতেন, তারাই প্রথম জেনারেশন ছিলেন? হ্যাঁ, বলা যায় যে তারাই প্রথম জেনারেশন। শখের বিষয় করতে করতে আমি অ্যাকচুয়ালি আজকে প্রায় হয়তো 22-24 বছর পেন্টিং লাইফ, দীর্ঘ সময় ধরে করছেন। আচ্ছা, তো আপনি যে এই কাজগুলো করছেন, পরবর্তীতে আপনি যেমন আপনার বাবার কাছ থেকে আগ্রহটা পেয়েছেন, আপনার দুই ভাই করছে, কিন্তু আপনার পরবর্তী জেনারেশন যাতে করে এরকম কোনো মাথায় কোনো ইয়ে আছে, আইডিয়া আছে কিনা, যে আপনি অন্যদেরকে শেখাবেন বা যারা আগ্রহী তাদেরকে? জি, আমরা হয়তো আরও 2-1 বছর আগে চিন্তা করছিলাম যে আমরা এই কাজটা ছেড়ে দেব, কারণ যেহেতু কোনো ভবিষ্যৎ দেখতেছিলাম না। এখন এমন সময় একটা রিক্সার কোনো মানে ডিসিপ্লিন নাই আপনার, যদি আরেকটা অ্যাড করি একটু, রিক্সা তো এখন ডিজিটাল আর্ট হচ্ছে, রিক্সা পেইন্ট তো রিক্সাতে হচ্ছে না, এটা তো এই এখন যেহেতু স্বীকৃতি পেল, এখন হয়তো সরকার নতুন করে ভাববেন,
বা সবাই মিলে ভাবতে হবে যে রিকশায় আমরা আবার রিকশা পেইন্টটা ফিরিয়ে আনতে পারি কিনা, কারণ দুটো জিনিস কিন্তু স্বীকৃতি পেয়েছে, রিকশা এবং রিকশা পেইন্ট, ঢাকার রিকশা এবং রিকশা পেইন্ট। তো শুধু একটি বাঁচিয়ে রাখলে কিন্তু হবে না। সরকার কিভাবে এটা চিন্তা করতে পারে, কি মনে করবে যে ডিজিটাল পেইন্ট আমরা দিব না, যাব না? না, আমরা তো এখন রিকশা পেইন্টটা কিন্তু এই মুহূর্তে আমি অনেকদিন পর একটা ওই মানে কালচারাল হেরিটেজ দেখলাম যেটা খুব তরুণদেরকে খুব উদ্দীপিত করলো, মানে তারা খুব সাড়া পাচ্ছে। তো একটা হতে পারে অবশ্যই রিকশা পেইন্ট না ডিজিটাল পেইন্টে যেতে পারে, কিন্তু আমাদের মেইন ঐতিহ্য কিন্তু ছিল রিকশা পেইন্ট। কেন রিকশার মধ্যে যে পেইন্ট হয় সেখান থেকে রিকশা পেইন্ট, তো সেটা আবার ফিরিয়ে আনা যায়, যেটা ওনারা চাচ্ছেন সুলেমান ভাইরা, সেটা একটা অপশন। আবার রিকশা পেইন্ট আর্টটাকেও কিন্তু বাঁচাতে হবে, যেটা ওনারা অলরেডি শুরু করেছেন, সেটা দেয়ালে গ্রাফিটির মাধ্যমে হোক, সেটা এখন বুটিকের মাধ্যমে আসছে, সেটা রুফ মানে টেবিল টপে আসছে, সানগ্লাসে আসছে। তো এটা ডিজাইনার, সরকার, সবাই মিলে ইউনেস্কোর যদি সহযোগিতা লাগে, একসাথে বসে আসলে মার্কেট ডিমান্ডটাও বুঝতে হবে এবং কিভাবে সংরক্ষণ করা যায়। নিশ্চয়ই আপনাদের সাথে আমরা আরো গল্প করব, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমাদের অতিথিদের সাথে আরো গল্প করব, তবে এই মুহূর্তে সকলে বাংলাদেশের আয়োজনে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের ভেতরে, আমরা সাথেই থাকুন। সকালে বাংলাদেশে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ। আমাদের সাথে দুজন অতিথি আছেন, কিজি তাহনিন, তিনি ইউনেস্কোকে প্রতিনিধিত্ব করছেন আজকের অনুষ্ঠানে, এবং আছেন মোহাম্মদ সোলাইমান, তিনি রিকশা চিত্রশিল্পী, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। রূপা সোলাইমান, আপনার সাথে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আপনি যেটা বাবার কাছ থেকে পেয়েছেন সেটা আপনি পরবর্তী প্রজন্মকে শেখানোর কোনো চিন্তাভাবনা আছে কিনা। আপনি বলছিলেন যে আপনি দু বছর আগে ভেবেছিলেন যে ছেড়ে দেবেন, সেটা এখনও ছাড়েননি, কেন? জি, আমি ছাড়ার মতো অবস্থা ছিল, তো দুই বছর আগে চিন্তা করছি আমি ছেড়ে দেবো, তো একটু লেট হয়েছে। এই লেট হওয়াতে আবার একটা সুসংবাদ আসলো যে ইউনেস্কো থেকে একটা স্বীকৃতি দিল। এখন হয়তো সিদ্ধান্ত নিলাম যে না, ছাড়বো না, যেহেতু একটা সিদ্ধান্ত স্বীকৃতি আসছে এত বড় একটা, দেখি এটারে কী কীভাবে আরও আগানিয়ে যায়, অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হবে। জি, আমি সোলাইমান একটু বোঝার জন্য, আপনি আমি একটু ভেতরে যাওয়ার জন্য, ছেড়ে দিবেন এটা কি কারণ, এটা কি অর্থনৈতিক কারণ? অর্থনীতিটাই কারণ। আমাদের ধরেন আপনি যদি আপনি আঁকেন, আপনি বললেন ঢাকাতে আনুমানিক 10-15 জন আছেন, একজন শিল্পী একদিনে কতগুলো ছবি আঁকতে পারে? একটাও পারে না, আবার কোনোদিন হয়তো একটা পারে, কারণ শিল্পীর মন মানসিকতা যদি ঠিক থাকে তাহলে ওর পেইন্টিং ঠিক থাকে। পেইন্টিংয়ের বিষয়বস্তুটা কী হবে? আমি আপনি বলার পরে আমি আসলে মনে করছি, আমি ধরেন আগে বাংলা সিনেমার যেভাবে দেখতাম, আমি হয়তো দেখতাম দেখে আমি যেভাবে ফিল করতাম, এখন আমি জানি না ওইভাবে কানেক্ট খুব কাছাকাছি সময় করতে পারছি কিনা, মনে আসছে না, এটাও সত্য, রিকশাতে হয়তো কম দেখা হয়, চড়া হয়। তো মানে মানটা আপনারা মানে কী থাকবে, কীভাবে করবেন, এটা কীভাবে ঠিক করেন আপনারা? আমরা ঠিক করি এটা, দেখো আমরা বাবার থেকে দেখে আসি যে কীভাবে আমরা মানটা ঠিক থাকবো। মানে আমি যদি রিকশার মালিক হই, আমি কি বলে দিই যে আমি সিনেমা দেখতে চাই অথবা পশু পাখি দেখতে? জি জি, ওটা ওটা মালিকরাই ঠিক করে যে এটা আপনার আমারে পশু পাখি দিবেন, বা কেউ আছে যে আমারে তাজমহল দিবেন, বা কেউ আছে যে আমারে সিনেমা পেন্টিং দিবেন, ওটা মালিকরাই ঠিক করে। একটা ছোট ধারণা দিবেন, আমি জাস্ট একটা ছবি আঁকতে আনুমানিক কেমন খরচ করেন একজন মালিক? একটা ছবি এখন তো মানে খুব একটা দাম নাই, আমি কী বললাম যে 500 টাকা, 500 টাকা খরচ করে একটা ছবির পিছনে, মানে সারাদিন বসে যে ছবিটা আঁকছেন তার দাম 500 টাকা? 500 টাকা, জি। আচ্ছা, জি, শুধু ছবি না, শুধু যে রিকশা পেন্টিংটা হয় ওর জন্য দেয় 500, তো এর মানে সারাদিনে একটা রিকশা করতে পারে ও পায় 1000 টাকা, যেটা নাকি খুব এই বাজারে চলার মতো খুব একটাই সমস্যা পড়ে। না, নিশ্চয়ই নিশ্চয়ই। মোহাম্মদ সোলাইমান, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আসলে দুই বছর আগে যেটা চিন্তা করেছিলেন ওই জায়গাটা থেকে, আসলে এর জন্য আসলে শুধু আর্থিক ব্যাপারটাই তো মূল না, কিন্তু আমাদের মতো যারা আপনি আমি আমরা যারা খুবই মধ্যবিত্ত কিংবা ওই ক্যাটাগরিতে আছি তাদের জন্য এটা নিশ্চিতভাবে একটা বড় জায়গা। কিন্তু লোপা, আমি যদি ঢাকাতে উবার চালাই তাহলে কিন্তু আমি পার ডে অ্যারাউন্ড 1500 টাকা করে, আমি সব কিছু বাদ দিয়ে দুপুরের বাইরে খাবার খেয়ে, মানে 1000 থেকে 1500 টাকা থাকে, আমরা এই ব্যাপারটা বাদ দিয়ে পরের জায়গাতে যাই। আমরা আসলে মানে এই জায়গাটা একটু আমাদের কষ্টের যে আমরা শিল্পীদের মূল্যায়নটা আসলে সেভাবে করতে পারি না এখনো। অবশ্যই আশা থাকবে যেহেতু এত ভালো একটা প্রাপ্তির মানে সংবাদ আমরা পেয়েছি,
আপনাদের হাত ধরে আপনাদের হাত ধরে নিশ্চয়ই এই অবস্থার পরিবর্তন হবে, যেহেতু আপনি ধরে রেখেছেন এই ঐতিহ্যকে আমাদের, এবং আপনাদের মতো মানুষদের জন্য শুভকামনা থাকবে যাতে আপনারা আসলেই আমাদের এই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতে আরও মানে কাজ করবেন, এগিয়ে যাবেন। আপনার সাথে কথা হচ্ছিল, আপনি মানে লেখালেখি করেন, আপনার এই সাহিত্য রচনা নিয়ে একটু কিছু শুনতে চাই যে আপনি মানে কটা বই আপনার বেরিয়েছে এবং কোন ধরনের লেখা আপনার পছন্দ? আচ্ছা, ধন্যবাদ। একদমই রিকশা পেন্টিংয়ের মধ্যে আমি ডুবে গিয়েছিলাম, তো এখান থেকে কর্মীদের সাথে এটা হয়তো আমার লেখালেখির জায়গাটাতে একটা খুব বড় পজিটিভ ধনাত্মক একটা প্রভাব ফেলে। লেখালেখি আমি ছোটবেলা থেকে করি, আমার মা বলতো আমি যখন নিরক্ষর তখন আমি বালিশের কাভারে লিখতাম। পড়াশোনা বিভিন্ন চাপে একসময় লেখালেখিটা থেমেও গিয়েছিল জীবনের কোন একটা পর্যায়ে, যে মনে হলো নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমার আবার লিখতে হবে, একটা এরকম সময় আসে। তো সেখান থেকে লেখা এবং ওখান থেকে হয়তো পত্রিকাগুলো, তারপরে বই, এখন পর্যন্ত আমার 4টি বই প্রকাশ হয়েছে। আগামী বইমেলায় 5ম বইটি আসবে, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমেই জানালাম, এখনও কাউকে বলা হয়নি। তো মেইনলি আমি গল্প লিখছি, ফিকশন। সম্প্রতি মানে আমার বইটি বুধ গ্রহে চাঁদ উঠেছে, ওটার জন্য সমকাল ব্র্যাক সাহিত্য পুরস্কার পেলাম, সেটাও একটা প্রাপ্তি। তো এত কাজের ফাঁকে যে সময়টুকু পাই সেটা আমার পুরোপুরি আমার সাহিত্যের জন্য, সাহিত্য চর্চা। অসাধারণ কিজি, আপনার যে নতুন বইটা বের হবে আমরা অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম এবং নিশ্চিতভাবেই আমরা পড়ে দেখতে চাই সেটাতে। আমরা যদি আবার ইউনেস্কোর জায়গাতে ফেরত আসি কিজি, এই জায়গাটাতে একটু বলবেন যে আমরা যে আমাদের এর আগে যেই বিষয়গুলোর পরে আমরা রিকশা এবং রিকশা চিত্র যেটা স্বীকৃতিটা পেল, মানে এই স্বীকৃতিটা মানে কি, এইটা যদি আরেকটু আমাদেরকে ব্যাখ্যা করেন। এটা খুব দারুণ প্রশ্ন। লোপা যেটা বলছিলেন সেই সূত্র ধরে বলি, যে বলছিলেন যে সংস্কৃতি কর্মীদের কোনো মূল্য নাই, সংস্কৃতি চর্চারই কোনো মূল্য নাই। এখানে আমরা এখনও কালচারকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে রাখি, এটা গ্লোবালিও অনেক কিন্তু আমাদের দেশে অনেক বেশি। তো সেখানে মানে শুধু আমাদের দেশে নাকি আমাদের এই উপমহাদেশে যদি বলা যেতে পারে, ইন্ডিয়াতে তো না, ইন্ডিয়াতে তো একজন আর্টিস্ট সারভাইভ করছে, মানে উইথ ডিউ রেসপেক্ট, এবং একটা খুব রেসপেক্টফুল লাইফ লাইভলিহুড তো তারা পাচ্ছে, একজন অন্যান্য দেশ নেপাল পাকিস্তান ভুটান মালদ্বীপস রাইট পাচ্ছে না। ইন্ডিয়া একটি ব্যতিক্রম এবং ইউরোপ বা অন্য দেশে, তারপরও শিল্পীরা অন্য যে কোনো পেশা তুলনায় অনেক বেশি, তাদের চ্যালেঞ্জ অনেক বেশি। তো সেই সব জায়গা থেকে আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আমি আপনার প্রশ্নের উত্তরটাই দিচ্ছি, প্রত্যেক বেশিরভাগই হচ্ছে উৎসাহ এবং ভালো লাগা যে এই স্বীকৃতিটা পেয়েছে। দু একজনের মানে মন্তব্য ছিল এরকম, ইউনেস্কো স্বীকৃতি আমাদের কেন লাগবে, বলতে যে এটা আমাদের আমাদের ঐতিহ্য। আমি বলি কেন লাগে, মাঝে মাঝে লাগে। 5 বছর আগে যখন আমি সোলেমান ভাইয়ের বাসায় গেলাম, উনি 2 বছর আগের কথা বলছে, 5 বছর আগে বুঝেছেন উনি কিন্তু এই পেশায় আর থাকবেন না, এটার কোনো, এবং ইয়াঙ্গার জেনারেশন তাদের মধ্যে এটা ট্রান্সমিট হচ্ছে না, কেন হবে, তারা বরং একটা আইটির কাজ করলে, উবার চালালে অনেক বেশি একটা সম্মানজনক জায়গায় থাকতে পারে, শিল্পী হিসেবে তো সেই মূল্যায়ন হচ্ছে না। ইউনেস্কো কোন জায়গাটায় কাজ করে, স্বীকৃতি মানে ইউনেস্কো কোনো অথরিটি নিচ্ছে না, স্বীকৃতি মানে পুরো পৃথিবীকে জানাচ্ছে দেখো বাংলাদেশের কি অসাধারণ একটি ঐতিহ্য রয়েছে। এটাতে কি হয়, যখন আমরা তো গ্লোবাল, এখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ সংযোগ করে, নেটওয়ার্ক তৈরি হয়, রিসোর্স আসে, ফান্ডিং আসে, সরকার যখন মনে করেন যে এই উপাদানটাকে আমরা স্বীকৃতি দিব, তখন সরকারেরও কিন্তু একটা লং টার্ম মানে পরিকল্পনা থাকে, তাহলে আমাদের এই শিল্পীদের এখন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে, স্বীকৃতি দিলাম, এরপরে কি, এরপর আমাদের আর্টিস্টদের একটা সাস্টেনেবল লাইভলিহুড তৈরি করতে হবে, শিল্পীদেরকেও বাঁচাতে হবে। তো এই যখনই এই স্বীকৃতিটা দেয়া হয়, এই দায়িত্ববোধটা সবার চলে আসে, এবং হ্যাঁ দায়িত্ববোধের এই জায়গাটা থেকে আমরা যদি একটা
ছোট বিরতিতে যেতে চাই কিজি, এরপরে এসে আমরা আরও ডিটেইলে ব্যাপারে জানতে চাই। এবং ইউনেস্কোর এই পুরস্কার আসলে ইউনেস্কো 200টারও কাছাকাছি দেশে আছে, এটা জাতিসংঘের একটা উইং, নিশ্চিতভাবেই তাদের স্বীকৃতিটা দরকার আমাদের। আরও অনেকগুলো ডোমেইনে আমরা এটা চাইব, সেই প্রত্যাশায় আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সকালে বাংলাদেশে আবারও সবাইকে আমন্ত্রণ। আমাদের সাথে দুজন অতিথি আছেন, কিজি তাহনিন ইউনেস্কোকে প্রতিনিধিত্ব করছেন, এবং মোহাম্মদ সোলাইমান রিকশা চিত্রশিল্পী, তিনিও তার শিল্পীদেরকে প্রতিনিধিত্ব করছেন আজকের অনুষ্ঠানে। কিজি তাহনিন, আপনার সাথে কথা হচ্ছিল, আমরা তো পঞ্চম স্বীকৃতি পেলাম, এর আগে জামদানি, তারপর শীতলপাটি, মঙ্গল শোভাযাত্রা, তো এরকম পেয়েছি। পরবর্তীতে আসলে আমাদের কাজটা কি থাকবে, এবং কিভাবে আমরা পরবর্তীতে আরো আমরা এরকম স্বীকৃতি যাতে আমরা পাই, সেটাতে আমরা কি করতে পারি? মানে একজন বাংলাদেশি হিসেবে আপনি কোন কোন জায়গাতে এই সুযোগগুলো দেখেন? আমাদের তো হাজার হাজার ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, স্বীকৃতি পাই বা না পাই এটা তো সত্যি কথা। এখন কিন্তু স্বীকৃতি চাই। এখন স্বীকৃতি চেতে হলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। এক নম্বর হচ্ছে যে যারা কমিউনিটি, যারা ধারক এবং বাহক, তাদের চাইতে হবে মোরালি যে আমরা, এবং তারা তাদের বিশ্বাস করতে হবে যে আমরা এই আমাদের যে শিল্পটা, সেই মানে সেই শিল্পীরা যে শিল্পের উপর তারা বেঁচে আছেন, যে সেটা আমরা স্বীকৃতি চাই বা সেটাকে আমরা সেফগার্ড করতে চাই। ইউনেস্কো সরকার কোনো এনজিওর কোনো এক্তিয়ার নেই যে আমি জাস্ট একটা উপাদান ধরবো এবং আমি এটাকে নমিনেশনের জন্য দিব। মানে সোলেমান ভাইরা যদি না চাইতেন, ইউনেস্কো এই ধরনের কোনো ধরনের মেকানিজমে বিশ্বাস করে না যে শুধুমাত্র ওনাদের অনুমতি ছাড়া আমরা এটা সাবমিট করলাম। এখন সেখানে অনেকগুলো ব্যাপার আছে, কোন কমিউনিটির সাথে কাজ করছি, এবং অনেকগুলো উপাদান কিন্তু এখন আসলে লিস্টে আছে। তো এর মধ্যে সরকার যেটা কি মনে করবে, ইউনেস্কোর সাথে হয়তো আলোচনা হবে, প্রশিক্ষণ হবে, যে এরপরে আসলে অনেকগুলাই আমার মনে হয় আস্তে আস্তে, যেহেতু একটা সাকসেস হলো যে আমরা সাবমিট করতে থাকবো ইউনেস্কো। অল্প ভিতরে যদি বলেন, আমি ধরেন দেশের কোন একটা জেলাতে আছি, আমি অনুষ্ঠানটা দেখে আমি অনুমান করলাম যে এই জায়গাটা হতে পারে, তার কি করতে হবে, এবং তারা চায়, তাহলে এটা আসলে সরকারকে আবেদন করতে হবে। সরকারের কাকে? সংস্কৃতি মন্ত্রণালয়। যেমন সংস্কৃতি মন্ত্রণালয় যে কোনো এবার করেছিল বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছে এজেন্সি, শিল্পকলা, বাংলা একাডেমি, যারা এটার সাথে রিলেভেন্ট, সংস্কৃতি মন্ত্রণালয় এবং কমিউনিটি, এবং ধরেন আপনি, আপনারা একসাথে কাজ করে নমিনেশনটা তৈরি করে সব ক্রাইটেরিয়া মিট করে সরকারের কাছে দিলে এটা সরকার দেশের পক্ষ থেকে সাবমিট করবে। কিন্তু সেটাতে কিন্তু সরকার কাজ করবে না, সেখানে আমি, আপনি, কমিটি, সবাই মিলে কাজ করতে পারবো। আর মোহাম্মদ সোলেমান, আপনার কাছে আসবো অল্প করে, আপনার স্বীকৃতি পাওয়ার পরে আপনার আসলে আপনার প্রত্যাশা কি? এখন তো অবশ্যই প্রত্যাশা বাড়ছে, যেহেতু কি বেড়েছে অল্প করে, খুব অল্প করে প্রত্যাশা বাড়ছে যে হয়তো ভবিষ্যৎ আছে। এখন ভবিষ্যৎ দেখতেছি, এখন আমরা একটা কমিটি করতেছি, তারপর খিজি আপু আছে, অনেক কথা হচ্ছে ওনার সাথে, তো বলছেন যে নেক্সট আমার কিছু হেল্প দরকার, বলছে ঠিক আছে আমি হেল্প করবো, আপনার আগে নিয়ে যান। আর একটা কথা হচ্ছে যে আমি একটা নতুন নিউ জেনারেশন নিয়ে কাজ করতে চাইতেছি পেন্টিংটারে। আমরাও চাই যে আসলে নতুন জেনারেশন যেন একসাথে এসে এই শিল্পটাকে সমৃদ্ধ করতে পারে, যেটা আপনি বলেছেন যে 52 সাল থেকে যেটা চলছে এটা যেন আসলে মানে বছরের পর বছর, শতকের পর শতক ধরে তরুণ প্রজন্ম যাতে উৎসাহিত হয় আপনার এই কথায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ সকলে বাংলাদেশে আসার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের অতিথিদের সাথে কথা হচ্ছিল, আসলে হাতে সময় খুবই কম, না হলে আরও অনেক কিছু জানার ছিল তাদের কাছ থেকে। আশা করছি আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সংরক্ষিত হবে, এই প্রত্যাশায় সকলে বাংলাদেশের আয়োজনে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দিনটি অনেক সুন্দর হোক, আবারও সবাইকে শুভ সকাল।